হ্যালো বন্ধুরা আমি রেশমা এখানে আপনাদের সবাইকে স্বাগত জানান আজ আমি নিয়ে এসেছি সরষে পটলের একটা রেসিপি ভীষণ টেস্টি হয় খেতে এই একটা পদ দিয়ে কিন্তু এক থালা ভাত এমনিই খেয়ে নেওয়া যায় বানানো ভীষণ সহজ আমি যেভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর যারা আমার পুরনো বন্ধু এখন আমার সাথে রয়েছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য যারা আমার নতুন বন্ধু এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশানগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর এই ভিডিওটা আমি আপনাদের সবাইকে প্রথম থেকে সেসব দেখার জন্য অনুরোধ করছি তাহলে চলুন দেখে নিই আজ আমার কি কী উপকরণ লাগে প্রথমে একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা বোলার মধ্যে নিয়ে নিচ্ছি আমি তিন চামচ কালো সর্ষে আর দুই চামচ নিয়ে নিচ্ছি আমি চার মগজ এটাকে সামান্য একটু জল দিয়ে আমি দশ মিনিট ভিজিয়ে রাখবো যেন মশলাটা খুব নরম হয়ে যায় বাটার সময় যেন অসুবিধা না হয় দশ মিনিটের মধ্যে আমি কিছুটা পটল নিয়েছি দেখুন পটলটাকে আমি এইভাবে কেটে নিয়ে তারপরে আমি খোসাটাকে ছাড়িয়ে নেব খোসাটাকে একটুখানি আমি দেখুন আমি রেখে ছাড়াচ্ছি পুরো ছাড়াচ্ছি না তার জন্য পটলটা একেবারে গলে যাবে না নরম হয়ে যাবে না একটু গোটা গোটা হয়ে থাকবে এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আমি দুই মাথার দিকে আমি একটু একটু করে চিরে নেবো যেন নুন মশলাটা খুব ভালো করে যেন ঢুকে যায় এইভাবে আমি সমস্ত পটলগুলো কেটে নিচ্ছি কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি সমস্ত পটল আমি কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি এবার দিয়ে দিলাম আমি আধা চামচ নুন আর আধা চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদটাকে খুব ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি এখানে আমি দশখানা পটল নিয়েছি তারপর পটলটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেবো এক আর এদিকে দেখুন আমার এই সরষেটা ফুলে গেছে এটাকে আমি একটা মিক্সার জারে নিয়ে নিলাম নিয়ে আমি নিয়ে নিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কার সামান্য একটু নুন এই সমস্ত উপকরণগুলো একসাথে আমি একটা পেস্ট করে নেব আর এখানে আমি কড়াই বসিয়ে গরম করে নিয়ে দিয়ে দিলাম আমি চার টেবিল চামচ মতন সরষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো পটলগুলো পটলগুলো দিয়ে দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে আমি পটলগুলোকে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে এইভাবে উলটিয়ে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব দেখুন দু মিনিট পর আমি উলটিয়ে দিলাম এক সাইডটা আমার খুব সুন্দরভাবে একটা কালার চলে এসছে চার পাঁচ মিনিট এইভাবে উলটিয়ে পাল্টে ভাজার পরে দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি সমস্ত পটলগুলো তুলে নিয়ে আবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতন সরষের তেল তারপরে দিয়ে দিচ্ছি আধা চামচ কালোচিরো ফোরন ফোড়নটাকে নেড়ে চেড়ে নিয়ে যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সরষের সেই পেস্টটা দিয়ে দিলাম আর মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ নুন আর আধা চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদটাকে এই সর্ষের মধ্যে আর চার মগজের মধ্যে মিশিয়ে নিয়ে এটাকে আমি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নেব গ্যাসটাকে মিডিয়াম আছে রেখে চার থেকে পাঁচ মিনিট কষানোর পরে দেখুন যখন এই রকম মশলাটা আমার কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল এখানে আমি দেড় কাপ মতন জল দিয়েছি জলটা দিয়ে আমি এই জলের সাথে মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি অপেক্ষা করব ফুটে আসা পর্যন্ত দেখুন গ্রেভিটা আমার ফুটে এসছে এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি চারটে পাকা কাঁচা লঙ্কা এবার আমি নাড়াচাড়া করে এই পটলটাকে আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন উপর থেকে তেলটা আমার খুব সুন্দরভাবে ভেসে উঠেছে আর পটলটাও কিন্তু খুব সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে গেছে পটলটা ভাজার এই ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় আর এই পাঁচ মিনিট ফুটানোর পরে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমার সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা দেখুন কত সুন্দরভাবে একটা ঘন হয়ে এসছে আমার রান্নাটা প্রায় হয়ে এসছে এবার নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি যেহেতু এটা নিরামিষ রান্না তা চিনিটা কিন্তু একেবারেই স্কিপ করবেন না এটা অবশ্যই দেবেন কারণ নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু বেশি ভালো লাগে আমি আবার নাড়াচাড়া করে একটু এক মিনিট মতন ফুটিয়ে নিচ্ছি চিনিটা যেন খুব ভালো করে মিশে যায় এইভাবে নেড়েচেড়ে ফুটিয়ে নিয়ে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে পাঁচ আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদেরকে সার্ভ করা দেখাচ্ছি দেখুন তৈরি হয়ে গেল আমার সর্ষে পটলের রেসিপি এটা দেখুন দেখতে যেমন সুন্দর হয় এটা খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয় গরম ভাতের সাথে জাস্ট জমে যায় তাই সুন্দর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদের উৎসাহিত করে সামনে এগিয়ে যাওয়ার জন্য ভালো লাগলে একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আর উপকরণ জানতে কোনো অসুবিধা হলে ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবেন সেখানে আমার সমস্ত উপকরণ দেওয়া থাকে আমি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন